হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? দেখো আমার ছেলে কেমন দোল খাচ্ছে, এই মাত্র পড়ে এলো। তো কালকে তোমাদেরকে বলেছি আমি বেশি বড় ব্লগ দিতে পারবো না, ওই জন্য যতটা সম্ভব তোমাদেরকে ছোট ছোট ব্লগ আমি দিতে থাকবো, যে কয়দিন না পর্যন্ত আমি এই ফোনের ইয়েটা দূর করতে পারি। তো চলো, কী কী রান্না হবে আজ তোমাদের দেখিয়ে নিই। এখানে হয়ে গেছে ভাত, এখানে হয়ে গেছে আমাদের গাছের ইঁচড়, গাছের ইঁচড়ের তরকারি। আর এখন আমি করব হচ্ছে এই পুঁই শাক, সেটা করব এই চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, এখন চলো কিভাবে পুঁই শাকটা করছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটু তেল গরম করেছি, আমরা বাড়িতে সাদা তেলই খাই। একটু হলুদ দিয়ে দেব, দিয়ে মাছগুলো দিয়ে দিই। আগে তেলের সামনে আসতে কি ভয় পেতাম যখন ছোট ছিলাম, আর এখন সব ঠিকঠাক, সময়ের সাথে সাথে সবই হয়ে যায়। মাছটা ভেজে এখানে তুলে নিয়েছি, এবার এই যে তেল গরম হয়েছে এর মধ্যে দেব জিরে ফোড়ন। ঘরোয়া পদ্ধতিতেই রান্না, এটা ছাড়া এটার বেশি তো আমি আর ব্লগ এখন দিতে পারছি না, ওই জন্য তোমাদের কাছে এটাই দিচ্ছি। তো করে খেতে পারো, গ্যারান্টি দিতে পারি খুব ভালো লাগবে। জিরেটা দিয়ে এবার আস্তে আস্তে সবজিগুলো সব দিয়ে দেবো। তো এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, পুঁই শাকও দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করবো। পুঁই শাক থেকে তো অনেকটা জল বেরোয়, তো তারপরে হলুদ লবণ দিয়ে তারপরে তোমাদেরকে আবার নিয়ে ফিরে আসবো। আর সকালবেলায় আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, একদম সব পয় পরিষ্কার যতটুকু রাখা যায় সব কমপ্লিট, ঘর দোর সব গুছানো। আরও ছেলে পড়তে গেছিলো, আগোছালো কিছু করতে পারিনি, এই ও এখন টিভি দেখছে। দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখান থেকে জল বেরিয়েছে কতটা, আর এই পাতাগুলো একটু নরম হয়ে এসেছে, তো এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা। এই বাসনগুলো মেজে উঠলাম, তো এবার ঢাকাটা সরাবো, ঢাকা সরিয়ে দেখি কি পরিস্থিতি। বাবা দেখো কি পরিমাণে জল বেরিয়েছে, দেখছো এটা পুরো জল। তো হোক, সবজিগুলো সেদ্ধ হোক, ততক্ষণ ছেলেকে স্নান করি, আমি স্নানটা করে আসছি। আমাদের ছাদে এই হচ্ছে আম গাছ, আর এই হচ্ছে কাঁঠাল গাছ, আর ওই হচ্ছে কলা গাছ। তো এত বড় কলার খাদিটা হয়েছিল তোমাদেরকে আগে দেখিয়েছি, তো সেটা খেতে খেতে এই পর্যন্ত রয়েছে। আর ওই দিকের একটা গাছ আছে, ওই গাছটাতে এখন এই যে এই কলার খাদিটা আবার হয়েছে। আর এটা হচ্ছে আমাদের একদম ছোট বাচ্চা একটা আম গাছ, তো সেটাতে একটা আম হয়েছে দেখো, ছোট্ট আম এই একটা হয়েছে। তো ছেলে আমার এখানে একটা হয়েছিল এই যে এই এই ডাঁটটায়, তো ছেলে কেটে ফেলেছে। আর ওই যে ইঁচড়ের গাছ মুড়ে দিয়েছে, এই দেখো এরম বড় বড় ইঁচড় হয়েছে, ওটা যেদিন খুলবে সেদিন তোমাদের একটা ভিডিওটা দেখাবো। তো গাছের ইঁচড়গুলো দেখো এরম বড় বড়। এই নিচে চলে এলাম, এই এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, আর শাকটা হয়ে গেছে, তো অল্প সামান্য একটু চিনি দিয়ে এবার নামিয়ে ফেলব। এই এখন খেতে বসলাম, দুপুর দুটো বাজে, তো খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় একটা নতুন একটা ডিশ বানাবো বাড়িতে বসে, তো তোমাদেরকে সাথে নিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমি যেহেতু বড় ব্লগ দিতে পারবো না, তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা আজকেরটা এখানেই শেষ করবো, আবার এরপর থেকেই মানে টু বি কন্টিনিউ করব। তো তোমরা দেখতে থাকো যে সন্ধ্যের যে ডিশটা হবে সেটা তো 4-5 মিনিটের হবে, তো সেটা যখন বানাবো তো সেটা তোমাদেরকে সঙ্গে নিয়েই বানাবো। তো যারা আমার বন্ধুরা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, যারা আমার বন্ধুরা ভিডিও আমার দেখো তারা একটা করে লাইক করে দিও, আর কমেন্টটা তোমাদের ইচ্ছা, এটা আমার কিছু বলার নেই। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, তো এখান থেকে একটা ব্লগ আবার শুরু করব, সেটা তোমাদেরকে আবার কালকে দিয়ে দেবো। তো আজকের মতো টাটা।